সরকার উদ্দশাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য এক দফা এক দাবিতে গণঅধিকার পরিষদে ঘোষিত 5 দিনের কর্মসূচিতে দ্বিতীয় দিনে বিক্ষোভ সমাবেশ সহ এবং পদযাত্রা করছে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা। আজকের এই গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু আজকের এই গণঅধিকার পরিষদে তাদের আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমাবেশ এবং পদযাত্রায় কিন্তু সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তারা তীব্র সমালোচনা করে এবং সমালোচনার প্রেক্ষিতে কিন্তু গণঅধিকার পরিষদের নেতারা কিন্তু ইতিমধ্যে তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং আগামীতে যে জাতীয় নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের সমমনা জোটগুলোর সাথে একমত হয়ে কিন্তু তারা আজকের এই রাজপথে নেমে এসেছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত সহ বর্তমান সরকারের পদত্যাগ এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ সাথে তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আজকের এই বিক্ষোভ কর্মসূচির পূর্বে তাদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে বলেছেন যে প্রশাসনের মাধ্যম থেকে যারা যদি কোনো জনগণের বিক্ষোভ মিছিলে কোনো বাধা সৃষ্টি করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তিনি এবং তিনি তার বক্তব্যে কিন্তু আরও কিছু উল্লেখ করেছেন যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে যদি প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করে সেক্ষেত্রে বিচারনীতি সহ সকল ধরনের বহির্বিশ্ব থেকে যে চাপ সৃষ্টি হচ্ছে সে বিষয়ে কিন্তু কঠোর থেকে কঠোর হবে আগামী প্রশাসনের উপরে এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকমের হস্তক্ষেপ ছাড়া আজকে জাতীয় এই যে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে যে যারা গণঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং এই গণঅধিকার পরিষদের যারা ঢাকা মহানগরের দক্ষিণে যে উত্তর এবং দক্ষিণে যে কমিটি রয়েছে এবং মহানগরের দক্ষিণের আয়োজনে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পদযাত্রায় হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন গণঅধিকার পরিষদের একজন সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু সকলে এই সকলে উপস্থিত রয়েছেন এবং সামনের থেকে মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন যে উচ্চতর পরিষদের সদস্য তাসনিমা হোসেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে গণঅধিকার পরিষদের যে পদযাত্রাটি এবং পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে তারা এই গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং এই গণঅধিকার পরিষদের আজকের যে পদযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচি সেটি সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তন সহ এক দফা দাবিতে গণঅধিকার পরিষদে ঘোষিত যে বিরোধী কর্মকাণ্ড কর্মসূচি দিয়েছে এবং রাজপথে সেই কর্মসূচির এই ধারাবাহিক কর্মসূচির প্রেক্ষিতে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসাবে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পদযাত্রায় কিন্তু তারা তাদের বিরোধী যে দলের প্রতি যে নিপীড়ন নির্ধারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বক্তব্য রেখেছেন এবং সরকারের বর্তমান সরকারের নানা বিষয় দুর্নীতি দুঃশাসন সহ সকল ধরনের সরকারি যে ব্যবস্থাপনা রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সমাবেশের পূর্বে বিপি নুরুল হক নূর কিন্তু তিনি বক্তব্যে কিন্তু তুলে এসেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি সহ নানা বিষয় নিয়ে প্রশাসনের যে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতির আওতায় এসছে এবং সব বর্তমানের যে কর্মকর্তারা রয়েছেন এবং সাবেক যারা কর্মকর্তা রয়েছেন তাদের বিষয় কিন্তু তীব্র সমালোচনাও করেছেন এবং এই যে আজকের এই ভিসা নীতি আজকের এই পদযাত্রা এবং সাথে সংসদ বিষয়গুলো নিয়ে এবং কর্মসূচিতে সহ এবং আজকের এই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে তাদের এই পদযাত্রা করছে এবং পদযাত্রাটি পল্টন মোড় থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে তারা দৈনিক বাংলা মোড়ের দিকে এসে অবস্থান নিয়ে দৈনিক বাংলা মোড়ে এসেছে এবং সামনে তারা মতিঝিলের দিকে অগ্রসর হবে এবং আজকের এই সমাবেশে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে নেমে এসেছে এবং এটা শুধু গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজকের এটা একটি কর্মসূচি সরকার
সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তন সহ এক দফা দাবিতে এবং আগামীতে নির্বাচন জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং দেশের বর্তমান সরকারের পদত্যাগের দাবি সহ নানা বিষয় নিয়ে গণঅধিকার পরিষদ আজকের এই কর্মসূচি এবং কর্মসূচিতে যুক্ত আছেন বিএনপি গণঅধিকার পরিষদের সভাপতি বিপিনুল হক নূর এবং রয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তাদের নিয়ে দুজনের নেতৃত্বে কিন্তু এই গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত এই যে বিক্ষোভ সমাবেশ এবং পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পদযাত্রা অনুষ্ঠানে কিন্তু গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছিলাম যে গণঅধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু এবং আজকের এই গণঅধিকার পরিষদের যে নেতারা রয়েছেন তারা কিন্তু সমাবেশের পদযাত্রার পূর্বে কিন্তু তারা তাদের বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্য কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কথা বলছেন। আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা কিন্তু এবং যুক্ত হয়েছেন এবং তারা এখানে এসে তাদের এই পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে নয়াপল্টন থেকে তাদের যে পুরনো পল্টনের মোড় থেকে তাদের যে সমাবেশটি এবং অনুষ্ঠিত হয় এবং সেখানে গণঅধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশের এটি নিয়ে মতিঝিলের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা দৈনিক বাংলা যে মোড়টি রয়েছে এবং সেই দৈনিক বাংলা মোড়টি কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছেন এবং এই এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিপত্তি এবং হস্তক্ষেপ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আজকের এই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচি পালন করছে এবং কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছে গণঅধিকার পরিষদের সমাবেশ এবং পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে এবং এই মুহূর্তে তারা পুরনো পল্টন মোড় থেকে তাদের সংক্ষিপ্ত সমাবেশ আসছে কিন্তু মতিঝিলের দিকে পদযাত্রা করছে এবং এই মতিঝিলের দিকে পদযাত্রা এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা দৈনিক বাংলা মোড়টি অতিক্রম করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই গণঅধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে এবং তাদের সেখানে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তন এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালনে বাস্তবায়নে তারা রাজপথে নেমে এসেছে এবং আজকের এই কর্মসূচি থেকে তারা তাদের বক্তব্যে কিন্তু নানা বিষয় তুলে এনেছে এবং তারা বক্তব্যে তারা বারবার বলছিলেন যে বর্তমান সরকারের দুঃশাসন ব্যবস্থা এবং দুর্নীতি অপরাধ সহ এবং বিরোধী দলের উপর দমনপীড়ন নিপীড়ন সহ যে ধরনের বিষয়গুলো তারা তাদের বক্তব্যে তুলে এসেছেন এবং তারা বক্তব্যে বলছিলেন বারবার তাদের বক্তব্যে বলেছেন যে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সরকারের যে পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিকে ঘিরে এবং সেখানে কিন্তু বিপিনুরের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছে এবং এই কর্মসূচি পালন করছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মসূচিটি কিন্তু ইতিমধ্যে মতিঝিল যে পেট্রোল পাম্পের সামনে এসে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে সামনের দিকে আরও অগ্রসর হবে এবং তারা শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি সমাবেশের স্থল থেকে এবং পদযাত্রার সামনে থেকে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গণঅধিকার পরিষদের যে আজকের এই সমাবেশটি রয়েছে এবং সেই সমাবেশটিকে ঘিরে বা আজকের এই পদযাত্রাকে ঘিরে তাদের দাবিগুলো কী কী এবং তারা আগামীতে কী করতে চাচ্ছে কেন রাজপথে নেমে এসেছে এবং সমাবেশের পূর্বে বিপিন নূর যিনি রয়েছেন দলটির সভাপতি একাংশের সভাপতি তিনি কিন্তু জানিয়েছেন যে বর্তমান সরকারের যে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং দুর্নীতি সহ নানা বিষয় নিয়ে তাদের যে অভিযোগগুলো রয়েছে এবং সে তাদের বিরোধী দলের উপর দমন নিপীড়ন সহ তাদের যে নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে মুক্তি সহ
আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিতে তারা বিএনপি সহ বিরোধী দল যে রাজপথে যারা রয়েছে বিরোধী সমমনা জোটগুলোর সঙ্গে একত্রতা প্রকাশ করে কিন্তু তারা আজকের এই রাজপথে নেমে এসেছে এবং তাদের পদযাত্রা এবং সমাবেশ করছে এবং পদযাত্রা সমাবেশের পূর্বে কিন্তু দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তার বক্তব্যে বলেছিলেন যে বর্তমান সরকারের যে বিষয়গুলো কিন্তু বিদেশিদের মধ্যে বা বহির্বিশ্বের মধ্যে কিন্তু বিশাল চাপ সৃষ্টি হচ্ছে এবং ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে কিন্তু তাদেরকে নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত করতে প্রশাসনের প্রতি কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে বহির্বিশ্বের লোকজন মাঝখানে দাঁড়ায় থাকলে তো সমস্যা তুমি একা দৌড়াও তারপর বাকি যারা ডাক্তার সরাম দর্শক সরাসরি যুক্ত করেছি এবং গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে তারা নয়াপল্টন থেকে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ে যে দুঃখিত পুরানাপল্টনে যে তাদের সমাবেশ স্থলে যে পূর্বঘোষিত সমাবেশ স্থল সেই সমাবেশ স্থল থেকে কিন্তু তারা তাদের যে পদযাত্রা শুরু করেছে এবং এই পদযাত্রাটি কিন্তু মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে দৈনিক বাংলা ক্রস করে মতিঝিল পেট্রোল পাম্পটি ক্রস করে ইতিমধ্যে তারা বক চত্বরের সামনে এসে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং মতিঝিলের শাপলা চত্বর হয়ে তারা আরামবাগের দিকে দিকে এগিয়ে যাবে এবং সমাবেশের পদযাত্রা শুরু হওয়ার পূর্বে কিন্তু তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে এবং সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা সরাসরি দেখানো এবং যুক্ত রেখেছি এবং যে গণ অধিকার পরিষদের যে সমাবেশ এবং সেই গণ অধিকার পরিষদের সমাবেশকে সমাবেশের পূর্বে তাদের যে সংক্ষিপ্ত পদযাত্রার পূর্বে তাদের সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল এবং সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু নেতা কর্মী তাদের বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে এবং সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে ঢাকা মহানগর দক্ষিণে যে কমিটি রয়েছে বা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কিন্তু এই পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচিতে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন দলটির একাংশের সভাপতি বিপি নুরুল হক নূর সাবেক বিপি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সকল নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে যে তাদের এই পদযাত্রায় কিন্তু কোনো রকম আইন শৃঙ্খলা বা আইনে কোনো হস্তক্ষেপ ছিল না এবং কোনো রকমের পরিস্থিতি বাধা সৃষ্টি হয়নি এবং তারা কিন্তু নির্বিঘ্নে তাদের যে দাবিগুলো নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু তারা ইতিমধ্যে মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে মতিঝিলে যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেই স্টেশনের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং পৌঁছে গেছে এবং এই হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের যে সমাবেশ এবং পদযাত্রা সেই পদযাত্রা থেকে